فلا مضل له ومن يضلله فلا هادي له عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا لأعبدون بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحش والمنكر قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা সেই রব্বুল আলামিনের নিকট, যে রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর আল্লাহ তাআলার পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীকুল সম্মিরাট সাইদুল মুরসালিন খাতামান নাবিয়িন শেষ নবী নামে পরিচিত, যে নবী মিরিত, যে নবী ছিলেন সকলের শেষ নবী, যে নবী ছিলেন আমাদের জন্য যে সময়ে সকলের মধ্যে অরাজকতা উচ্ছৃঙ্খলা সকল কিছুকে নিধন করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ব্যক্তি, সে নবী, তার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে যত বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদেরকে তত বেশি নিয়ামত দান করবেন। আপনি আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার পরে যখন আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আহ্বান করেন, ডেকে ডেকে বলেন, দেখো তারা আমার কাছে নিয়ামত পেয়েছে, তারা আমার কাছ থেকে বরকত পেয়েছে, দেখো তারা আমার নিয়ামত বরকত পেয়ে শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে একবার বলে সুবহানাল্লাহিল অবিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া ছোট হতে পারে, এই দোয়াটি ছোট হতে পারে, কিন্তু এর গুরুত্ব, এর মহত্ব এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি যে যদি কোনো ব্যক্তি এই বাক্যটাই, দোয়াটা পাঠ করে একবার, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহিল অবিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে সকল কিছু থেকে, সকল সব কিছু থেকে, বিরত থেকে মসজিদে যে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন, জুমার দিনে আল্লাহ যে খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন, এর জন্য জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এখানে অনেক ভাই আছেন, কিছু কিছু ভাই আছেন দূর দূরান্ত থেকে এসেছেন, উদ্দেশ্য একটাই, তাদের অন্তরে উদ্দেশ্য শুধু একটাই,
যে তারা তাওহীদের বাণী শুনবেন, তারা তাওহীদের দাওয়াত গ্রহণ করবেন। কোনো পীরের দাওয়াত, কোনো মাজারের দাওয়াত, কোনো খানকার দাওয়াত, কোনো খানাপিনার দাওয়াত না, নিশ্চয় আল্লাহর জন্য তারা ছুটে এসেছেন, দিনের জন্য, দিনের খাতিরে, দিনের ভালোবাসার খাতিরে। এখানে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। আপনি আল্লাহকে বলুন, আল্লাহর কাছে কান্নাকাটা করুন, আল্লাহকে বলুন আল্লাহ কখনোই ফিরাবেন না। আল্লাহ নিজে বলছেন, অলিমান খাওয়া মাকা মরাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার কাছে কাঁদে, চক্ষু দিয়ে অশ্রু ঝরায়, আমার কাছে চায়, পাপ করে ফেলেছে ক্ষমা পেতে চাই, অসুস্থ হয়েছে আমার কাছে চাই, কেঁদে কেঁদে আমাকে বলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটি জান্নাত প্রদান করি। একটি জান্নাত হলো অসুস্থ হয়েছে, পাপ করে ফেলেছে, কোনো নিয়ামত পেয়েছে, সব কিছু পাওয়ার পরে এবার আল্লাহকে বলে, চোখ দিয়ে অশ্রু ঝরায়। অপরদিকে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সে যখন আল্লাহর কাছে দুহাত তুলে আরাধনা করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অলিমান খাওয়া মাকা মরাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করলাম। আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প অনেক ক্ষমতাশীল, কিন্তু তাকে গিয়ে বলেন, তিনি আপনাকে কি দিতে পারবেন, শুধুমাত্র আমেরিকার নাগরিকত্ব দিতে পারেন, এতটুকুই শেষ। আমেরিকার নাগরিকত্ব তিনি দিতে পারেন, এতটুকুই শেষ। আর মানুষ তো চায় আমেরিকার নাগরিকত্ব, বিশাল ব্যাপার, নিউজিল্যান্ডের নাগরিকত্ব, বড় বড় কান্ট্রির নাগরিকত্ব, এতটুকুই শেষ। আর ওই দেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এতটুকুই দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহর কাছে এত বেশি নিয়ামত রয়েছে, এত বেশি বরকত রয়েছে, আপনি কি চান, যা চাইবেন আল্লাহ তাই দিবে। শুধু অপেক্ষা করুন, আল্লাহকে বলুন, দুনিয়া তো আপনাকে শান্তিতে থাকার জন্য নাগরিকত্ব দিতে পারে, এতটুকুই শেষ। আমার আল্লাহ এত বেশি দিবেন আপনাকে, এত বেশি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তিনি বলেন, কোন মানুষ যদি আল্লাহর কাছে চায়, গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটা করে, কিয়ামতের মাঠে সে উঠবে, দুই শ্রেণীর মানুষ। এক, যখন সে কান্নাকাটা করেছিল গভীর রাতে উঠে, আল্লাহকে বলেছে, আহ্বান করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনো ফিরাবেন না, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাতের ছায়াতল আল্লাহ তাকে রেখে দিবেন, সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর ব্যক্তি, যারা দিনের জন্য, ইসলামের জন্য আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের গায়ের ঘাম ঝরিয়েছেন, জুম্মার খুতবা শোনার জন্য ছুটে এসেছেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কখনোই ফেরাবেন না। তাদের গায়ে দিয়ে যদি রক্ত ঝরে, কিয়ামতের মাঠে যারা উঠবেন, তাদের গায়ে রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো, আল্লাহ তাআলা কখনোই ফেরাবেন না এই দুই শ্রেণীর ব্যক্তিকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটি উদ্দেশ্য, তারা আমাকে ইবাদত করবে, তারা আমাকে ডাকবে, তারা আমাকে ভালোবাসবে, তারা আমার কাছে চাইবে, তারা আর কোথাও মাথা নত করবে না পৃথিবীর বুকে, শুধু আমাকেই বলবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকেও সৃষ্টি করেছি, উদ্দেশ্য একটাই, তারা আমার কাছে ইবাদত করবে, আমাকে ডাকবে। আপনার প্রশ্ন, শুধু কি আল্লাহর ইবাদতই করব, আর কিছু কি করব না? জি না, আল্লাহ আপনাকে এখানেও সমাধান দিয়ে দিয়েছেন, আগে ইবাদত করো, আমার কাছে চাও, এরপরে সিরুফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, এবার খোঁজ করো কোথায় রয়েছে হালাল রিজিক, কোথায় রয়েছে হালাল বরকত, কোথায় রয়েছে হালাল খাদ্য, তুমি জমিনে চলে যাও, আগে ইবাদত করো, আগে আমার কাছে চাও, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তো সমাধান দিয়ে দিয়েছেন, আপনি যাচ্ছেন পীরের মাজারে, আপনি যাচ্ছেন অমুক পীরের কাছে চাইতে, আপনি যাচ্ছেন অমুক খানকা শরীফে, আশ্চর্যের বিষয়, দুঃখ বিষয়, দুঃখ লাগে অত্যন্ত, আপনি
খারাপের অবস্থা দেখে আল্লাহ নিজে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার উদ্দেশ্য তো একটাই, তারা আমার কাছে ইবাদত করবে, আমার কাছে চাইবে, এরপর জমিনে ছড়িয়ে পড়বে, আমি আল্লাহ দিব। আর তুমি সন্তান চাওয়ার জন্য পীরের মাজারে যাও, আশ্চর্যের বিষয়, অসুস্থ হয়েছে সুস্থতার জন্য পীরের মাজারে যাও, আশ্চর্যের বিষয় না। কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিকে কখনোই ছাড় দিবেন না, এটা শিরিক। আল্লাহ তাআলা আপনাকে কখনোই ছাড় দিবেন না। সম্মানিত উপস্থিতি, এখানে একটি কথা না বলেই পারছি না, শিরিকের বিষয়। লোকমান হাকিম, নাম শুনেছেন? লোকমান হাকিম, বাপ মানে এই রকম বাপ হতে হবে, লোকমান হাকিমের মতো। লোকমান হাকিম কত উপযুক্ত বাপ! আজকে আমরা সন্তানদের ভালোবাসি, আমার বাপ খুব ভালোবাসে আমাকে, আমার মা আমাকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসার লিমিট রয়েছে। ফজর সলাত আদায় করবে না ছেলে, বাপ ভালোবেসে কাঁথা মুড়িয়ে দিয়ে ছেলেকে রেখে দেবে, না, এই বাপ কখনো প্রকৃত বাপ হতে পারে না। বাপ মানে লোকমান হাকিমের মতো বাপ। দেখবেন লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে শোনো, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শরিক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা নিঃসন্দেহে আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। কে বলেছেন? লোকমান হাকিম। এই কথা আল্লাহ খুশি হয়ে গেছেন। কুরআন নাজিল হওয়ার আগে লোকমান হাকিম এসেছেন, আল্লাহ লোকমান হাকিমের এই কথায় খুশি হয়ে আল্লাহ এই কথাগুলোকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করলেন, গোটা মুসলিম জাতির জন্য শিক্ষণীয়, যে বাপ যদি হতে হয় তাহলে লোকমান হাকিমের মতো বাপ হতে হবে। দেখো লোকমান হাকিম বাপ কেমন ছিল। লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার, হে ছেলে শোনো, আমি বাপ, আমি তোমাকে বলছি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। কে বলেছেন? বাপ। ছেলে সালাত আদায় করে না, কে? বাপের খোঁজ নেই, মায়েরও খোঁজ নেই। ছেলে মোবাইলে গান বাজনা রেখে দেয়, উলঙ্গ ড্যান্স দেখে, বাপের খোঁজ নেই, মায়ের খোঁজ নেই, শুধু কাজ জন্ম দেওয়া, তাই ছেড়ে দিয়েছে জন্ম দিয়ে, বাস বাপের কাজ শেষ। এই বাপকে আল্লাহ কিয়ামতের মাঠে এমন ভাবে ধরবেন, এই মাকে আল্লাহ কিয়ামতের মাঠে এমন ভাবে আল্লাহ ধরবেন, এদেরকে উপযুক্ত শাস্তি আল্লাহ দিয়ে ছেড়ে দিবেন। আসছি এর পরের হাদিসে, এই বাপকে আল্লাহ তাআলা উপযুক্ত ব্যবস্থা আল্লাহ নিয়ে ছেড়ে দিবেন। সন্তান শুধু তৈরি করে ছেড়ে দিলে শুধু হয় না, সন্তানকে 7 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাতে হবে, 12 বছর বয়স সন্তানকে পিটাতে হবে সলাত আদায় করো, 15 বছর বয়স সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে হবে। সন্তানের বয়স 7, সলাতের আদেশ করিনি, সন্তানের বয়স 12, সলাতের আদেশ করিনি, সন্তানের বয়স 15 পার হয়ে গেছে, সন্তান এখন সাবালকে পরিণত হয়েছে, 18 পার হয়ে গেছে, 20 পা দিয়েছে, এখন সন্তানের মধ্যে খারাপ কুজ মন্তব্যগুলো সবগুলো অসুয়াশা দিচ্ছে শয়তান। সন্তান ভাবছে, এলাকা থেকে একটা মেয়ে নিয়ে চলে গেল, বাপ বলছে তুই এবার বাড়িতে আয়, তোকে আমি পিটাবো, তোকে ব্যবস্থা করব, তুই আমার মান সম্মান গ্রামের সব ধূলিসাৎ করে দিলি, তোকে পিটিয়ে ছেড়ে দিব। আমি বলি ওই সন্তানকে পিটানোর আগে বাপকে পিটাতে হবে। তোমাকে তো সুন্নাত পদ্ধতি বলে দিয়েছেন আল্লাহ, 7 বছর বয়সে সলাতের আদেশ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন, 12 বছর বয়সে উপযুক্ত নির্দেশ দেওয়ার কথা বলেছেন, পিটিয়ে সলাত আদায় করাতে হবে, 15 পার হয়ে গেছে তখনও তুমি করোনি। ওই ছেলে তো তাওহীদ বোঝে না, ওই ছেলে তো ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, ওই ছেলে তো খারাপ কাজে শয়তানের মন্ত্রণায় পড়বেই, এটাই বাস্তব, 20 বছর বয়সে খারাপ কাজ করে ফেলেছে, আর তখন তুমি বলছো পিটাবে। আমি বলি বাপকে আগে পিটাতে হবে। আমি পিটাতে চাইনি, আমি বলতে চাচ্ছি বাপ হতে গেলে এমন বাপ হতে হবে লোকমান হাকিমের মতো। সন্তান খারাপ হবে মানে? আরে সন্তান তো খারাপই হতে পারে না কখনো, সন্তান ভালো হতেই হবে, বাপ যদি উপযুক্ত হয় লোকমান হাকিমের মতো,
সন্তানকে বলবে ইয়া বুনাইয়া হে ছেলে শোনো, লা তুশরিক বিল্লাহ, আমি বাপ, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে বলছি আল্লাহর সাথে শরীক করিও না, যাও মানুষকে ভালো কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। বাপ হতে গেলে এমন বাপ হতে হবে। আল্লাহ সকলকে উপযুক্ত বাপ হওয়ার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি দেখুন আপনার দেশে, আমি দেখি আমার দেশে, আপনি দেখুন অন্য দেশে, সকল দেশে দেখুন আপনি, পর্নোগ্রাফি আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। আপনি আপনার সন্তানকে ভালো কাজের আদেশ করেন না, তাই এই অবস্থা। আপনি আপনার সন্তানকে ভালো কাজের আদেশ করেন না, ভালো কাজের নির্দেশ দেন না, এই জন্য এই অবস্থা। আশ্চর্যের বিষয়, আজকে সমাজ, গোটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ছেলের চুলের কাটিং এক পাশে আছে, অপর পাশে নাই। আপনার ছেলের প্যান্টের একটু এখানে ফাটা, আমি জিজ্ঞাসা করে এই ছেলের জিজ্ঞাসা, তোমার প্যান্টটা ফাটা কেন? ভাই এটা যখন কিনেছিলাম তখন এখানে ফাটা ছিল। তুমি ফাটা প্যান্ট কিনেছো কেন? ওটা স্টাইল। শুনে রেখে দিও যুব সমাজ, তোমাকেই বলছি, খুলে দেখো হাদিস, মিশকাতের হাদিস 4344 নম্বর হাদিসে খুলে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট তিনি বলে দিচ্ছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোন জাতির আদর্শ অনুসরণ করলো সেই জাতি তাদের দলভুক্ত হবে কিয়ামতের মাঠে। হাদিস খোলো, আরে মিশকাতের হাদিস তুমি খুলে দেখো না, তুমি চতুর্থ খণ্ডের হাদিস তুমি খুলে দেখো না, স্পষ্ট হয়ে যাবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি ইহুদি খ্রিস্টান নাসারাদের আদর্শ অনুসরণ করে নিজেকে মডার্ন দাবি করো, তুমি উলঙ্গ থাকাকে মডার্ন দাবি করো, তোমার গায়ের পোশাক ভালো থাকে না, তোমার বুকের উঁচু নিচু স্থান বোঝা যায়, তুমি এটাকে মডার্ন দাবি করো। জেনে রেখে দিও যুব সমাজ, যুবতী সমাজ, তুমি যদি এটাকে মডার্ন দাবি করো, তোমার থেকে সবচেয়ে বেশি মডার্ন বনের পশুরা। বনের পশু বোঝে না, এই জন্য রাস্তাঘাটে তারা জিনা করে, আর তুমি বোঝো, তোমার বুদ্ধি আছে, তারপরও তুমি এই কাজে লিপ্ত হও, আমি তোমাকে শিক্ষিত বলতে পারি না, আমি তোমাকে সভ্য বলতে পারি না, তোমার থেকে সভ্য হলো বনের পশুরা। আমার চোখ লজ্জা পাই, আমার কলিজাতে আঘাত লাগে যখন কোনো মুসলিম ভাই দেখি চুলের এক পাশে আছে, অপর পাশে থাকে না, যখন কোনো দাদা ভাইয়ের দেখে তামাক দিয়ে পান খাচ্ছে, যখন কোনো দাদা ভাইয়ের দেখে বিড়ি ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন মুসলিম হিসেবে আমি এটাকে কখনো সহ্য করতে পারি না। একটা মুসলিম বোন যখন দিকে রাস্তা দিয়ে হেঁটে যাই, যখন তার পর্দার ঘাটতি থাকে, তখন আমি এই বোনকে দেখে আমি মুসলিম হিসেবে সহ্য করতে পারি না। আপনার বাড়িতে পর্দা থাকে না মানে আপনি সলাত আদায় করে নিজেকে বড় মুসলিম দাবি করেন? না, অসম্ভব। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে তাহাজ্জুদ পড়ে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না। আয়াত সুস্পষ্ট, আল্লাহ রাসূল বলেন, মহান আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানাহা আনিল ফাহশিয়াল মুনকার, যে ব্যক্তি সলাত আদায় করে সে কখনো খারাপ কাজের অন্তর্ভুক্ত হতে পারে না। নিশ্চয়ই সলাত মানুষকে খারাপ, ফিতনা, ফাহিশা সকল কাজ থেকে দূরে রেখে দেয়। আপনি সলাত আদায় করেন, বিড়ি খান, সলাত আদায় করেন, বাড়ির পর্দা চালু থাকে না, সলাত আদায় করেন, আপনি সুদ খান, জিনা ব্যবচার করেন, সলাত আদায় করো যুবক, তুমি নারীর সাথে গল্প বন্ধ করতে পারো না, যুবক তোমার সলাত কবুল হবে না। বিশ্বাস করো তোমার সলাত কখনো কবুল হতে পারে না, নিঃসন্দেহ হবে না, কারণ আল্লাহ নিজে বলছেন সলাত যে ব্যক্তি আদায় করে তার সাথে কখনো খারাপ কাজ লিপ্ত হতে পারে না। তুমি সলাত আদায় করবে, আবার জিন ব্যবসারের সাথে নিজেকে জড়িয়ে ফেলবে, তোমার সলাত আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে না। সলাত কত তুমি খুব সহজ ইবাদত পেয়েছো, কবুলিয়াত কি এত সহজ জিনিস? না, অসম্ভব। কবুলিয়াত উপর থেকে আসে, এত সহজ নয়, কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে। যদি কবুলিয়াত করতে হয় তাহলে আল্লাহর কাছে কাঁদতে হবে, যদি কবুলিয়াত চাও তাহলে আল্লাহর কাছে তোমাকে কাঁদতে হয়, বেশি বেশি করে, বেশি বেশি করে কাঁদো আর কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো আর কম কম হাসো, হাসো কম কাঁদো বেশি, আল্লাহর কাছে চাও, আল্লাহ নিঃসন্দেহে তোমাকে বরকত দিবে। বিশ্বাস আমার ইয়াকিন, দৃঢ় ইয়াকিন আমার, বিশ্বাস আল্লাহ তোমাকে বরকত দান করবেই তুমি যদি আল্লাহর কাছে কাঁদো। সম্মানিত উপস্থিতি,
যে বিষয়ে বলতে চাচ্ছি, আপনাকে অবগত করতে চাচ্ছি, যারা বিড়ি খাচ্ছেন, যারা জর্দা খাচ্ছেন, যারা এই সকল নেশাদার দ্রব্যের সাথে নিজেকে জড়িয়ে রেখে দিয়েছেন, তাদেরকেই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুতমিরুল খমর, হাদিস মিশকাতের চতুর্থ খণ্ডের আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন কদ হারামাল্লাহু জান্নাহ, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে জান্নাত দান করবেন না। এক, মুতমিরুল খমর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন না। আপনি বিড়ি খান, তামাক খান, জর্দা খান, যেটাই খান না কেন, আপনার জন্য জান্নাত হারাম। হাদিস যেহেতু স্পষ্ট, চূড়ান্ত হাদিস, এই ক্ষেত্রে নিজেকে খেয়ে, এই খেয়ে সালাত আদায় করে, হজ আদায় করে, সিয়াম পালন করে নিজেকে আপনি কখনো প্রকৃত মুসলিম দাবি করতে পারেন না। আপনি বললেন আমি বিক্রি করি, আপনি বিক্রি করেন, ওই টাকা দিয়ে আপনি চাউল কিনে, তরকারি কিনে বাড়িতে এসে ভাত খাচ্ছেন, বিক্রি করছেন বিড়ি, গুল, তামাক, জর্দা, ওই টাকা দিয়ে আপনি চাউল তরকারি কিনে নিয়ে বাড়িতে ভাত খাচ্ছেন, আপনি এটা সহজ ভেবে নিয়েছেন যে এই খাবারটা এটাও হালাল? জি না, দোকান থেকে বিক্রি করা সাফ করতে হবে। যারা এখানে আসেন, আমার মন বলছে যে আপনার এখানে মনে হয় কেউ বিড়ি গুল তামাক জর্দা খান না, কেউ বিক্রিও করেন না। যদি একান্তই করে থাকেন, আজকে এই মসজিদ থেকে তাওবা করুন। অকসিম বিল্লাহিল আজিম, আল্লাহর কসম করে বলছি আপনার ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয়, যারা যুবক আছে তাদের উদ্দেশ্যে বলছি, বাপ মায়ের সাথে যারা অবাধ্য আচরণ করো, বাপ মায়ের কথাকে সম্মান করো না, শ্রদ্ধা করো না, তোমার বাপ তোমার মা তোমাকে জানো কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, 10 মাস তার পেটে ধারণ করে রেখে দিয়েছে, এটা কম কষ্টের ব্যাপার নয়। তুমি বড় হয়েছ, তোমার পিছনে যত অর্থ সব কিছুকে বিলীন করে দিচ্ছে, এই বাপকে কষ্ট দিয়ে নিজেকে তুমি বড় যুবক মনে করিও না। অনার্স পাস করেছো, শিক্ষিত অনেক না, তুমি মাস্টার্স পাস করেছো, ডক্টরের ডিগ্রি করেছো, শিক্ষিত দাবি করছো, অসম্ভব না, তুমি প্রকৃত শিক্ষিত নও। কারণ একটাই, বাপ ও মাকে তুমি সম্মান করো না। আরে বাপ মাকে সম্মান না করে তুমি অনার্স মাস্টার্স পাস করে শিক্ষিত দাবি করো? আমি তোমাকে তো খুব ছোট ভাষায় বলছি, আমার উস্তাদ যদি তোমাকে সামনে পেতেন, তোমাকে উপযুক্ত শিক্ষা দিয়ে তোমাকে শিক্ষা দিতেন, তখন তোমার কলিজাতে প্রবেশ করতো। আমি তোমাকে নয়, খুব ছোট করে বলছি, আমার উস্তাদ যদি তোমাকে বলতেন, তোমাকে সামনে ফেলে আগে পিটিয়ে দিতেন তোমাকে। যুবক সাবধান। তৃতীয়, যদি বাড়িতে পর্দা চালু না থাকে, খুব সাবধান, পর্দা একান্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির বাড়িতে পর্দা চালু নেই সে হলো দায়ুস, সে নিঃসন্দেহে দায়ুস। যে ব্যক্তির বাড়িতে পর্দা চালু নেই, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না, সালাত আদায় করেন বাড়িতে পর্দা চালু রাখতে পারেন না, সিয়াম পালন করেন বাড়িতে পর্দা চালু রাখতে পারেন না। পর্দা হলো ফরজ, পর্দা আপনার স্ত্রী হেফাজতের জন্য পর্দা চালু করতেই হবে, বাধ্যতামূলকভাবে আপনাকে পর্দা চালু রাখা লাগবেই। আমার স্ত্রীকে আমি বন্ধুর বাড়িতে নিয়ে যাব, আপনার স্ত্রী কত সাজুগুজু, মাশাআল্লাহ, বিশাল সাজুগুজু, নতুন পোশাক কিনে এনেছেন, আপনি সব কিছু দিয়ে দিলেন, স্ত্রী বন্ধুর বাড়িতে যাচ্ছে, আপনাকে কি আপনার বন্ধু দেখবে? আপনি দেখবেন ঘরে আপনার বউকে বলে দিন, শোনো তোমাকেই বলছি, তোমাকে পর্দা করতে হবে, বাড়ির বাহিরে যাওয়ার পূর্বে তোমাকে পর্দা করে বের হতে হবে, বাড়িতে আসো দেবর ভাসুর সব কিছু থেকে তোমাকে বিরত থাকতে হবে। আমার বোনের বর এসেছে আমার বাড়িতে, আমার বউকে দেখবে বলে? না, অসম্ভব। আমার বোনের বর এসেছে, আলাদা ঘর তাকে বাজেট করে দিন, সিলেক্ট করে দিন। আমার বোনের বর এসেছে আমার বউকে দর্শন করার উদ্দেশ্য নয়। আপনার বোনের বর কখনো আপনার বউকে দেখতে পারে না, সাবধান, খুব সাবধান। এই দেবর ভাসুর দুলাভাই যত যা আছে, আজকে দেখুন তালাক তালাকে পরিপূর্ণ। আপনার দেশ বলেন, আমার দেশ বলেন, প্রত্যেকটি ঘরে ফেতনা ও ফাসাদে পরিপূর্ণ হয়ে গেছে। একটাই মাত্র কারণ, সেটা হলো পর্দা নেই,
আর সমস্যা হলো, মূল সমস্যা হলো দেবর ভাষণ, এরা হলো মূল সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হলো এই দুলাভাই, খুব সাবধান। আমি মূল পয়েন্টগুলো বলে চলে যাচ্ছি, সময় সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি। আরেকটি বিষয় হলো, যারা আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হয় না। এখানে অনেক যুবক ভাই আছে, আমার ভালো লাগছে আমার কাছে যে আমি যখন কোনো যুবকদের পাই তখন খুব আনন্দ পাই আমি, কারণ যুব সমাজ আগামী দিনের জন্য ভবিষ্যৎ। যুব সমাজকে বলছি, তুমি দোয়া করছো, তোমার দোয়া আল্লাহর কাছে কেন কবুল হয় না? তুমি আল্লাহর কাছে চাচ্ছ, তুমি যেটাতে হাত দাও সেটাতে বরকত আসে না, কারণ কি? তুমি পন্থর কাছে প্রশ্ন করো, তুমি জিনায় লিপ্ত আসো, তুমি জিনা করোনি, কোনো নারীর সাথে তুমি লিপ্ত হওনি, কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তুমি তাকে দিয়ে খেয়ে কাছে পর আশা পোষণ করো, অথবা গভীর রাতে তুমি জিনার গল্প করো। বিশ্বাস করো যুবক, এই জন্যে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যদি কোনো সমাজ জিনায় লিপ্ত হয়, সুদ খায়, তাহলে সেই সমাজে তিনটি বিপদ নেমে আসবে, না চারটি বিপদ, সেই সমাজে চারটি বিপদ নেমে আসবে। এক, সেই সমাজে মহামারী হবে, কলেরা হবে। দুই, সেই সমাজে এমন রোগ হবে ওই পরিবারে, যেই পরিবারে তার বাপের ছিল না এই রোগ, ওই পরিবারে এই রোগ তার দাদার ছিল না, তার দাদা ছিল না, তার দাদার ছিল না। যদি জিনায় লিপ্ত হয় ওই পরিবার, গোপনেও জিনা করে আল্লাহ পক্ষ থেকে এমন রোগ হবে যেই রোগ তার বংশে ছিল না। তৃতীয় নাম্বার, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। চতুর্থ নাম্বারে, আল্লাহ তাকে ভিক্ষুক বানিয়ে দিবেন। যুবক, আপনাকে বলছি খুব সাবধান, আমি সময় এবং কোন স্থান কিছুই বলছি না, শুধু এতটুকুই বলি কিছু সময় আগে অথবা কিছু দিন আগে অথবা কিছু মাস আগে, এভাবেই কথাগুলো ধরে নেন। বলতে চাচ্ছি না, বাসে বসে আসি, আমার পাশের সিটে 60 থেকে 65 বছরের, আমি একে যুবকই বলবো, যুবক বসে আছেন, তিনি মোবাইলে ভুলু ফিল্ম দেখছেন, ন্যাংটা নাচ দেখছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে 60 থেকে 65 বছরের একজন বৃদ্ধ যদি এইভাবে বাসের মধ্যে একেবারে খোলামেলা দেখতে পারেন, সেই সমাজে বরকত আসতে পারে কি করে, সেই সমাজে নিয়ামত আসতে পারে কি করে, আমি ভাবি কি করে। এটা যুবক, তুমি ছাত্র, পরীক্ষা ফেল করেছো, নিঃসন্দেহে তুমি জিনালিপ্ত আছো। যুবক, তুমি চাকরি পাও না, আল্লাহর কাছে কাঁদো, চাকরি না পাওয়ার কারণ একটাই যে তুমি জিনায় লিপ্ত আছো। বিশ্বাস করো, না হয় তুমি সুদ খোর, তুমি সুদ খাও, সুদ খাওয়ার কারণে তোমার অর্থে তোমার কোনো কিছুতে আল্লাহ বরকত দান করছেন না। আল্লাহ সপ্তম আসমানে চলে আসেন গভীর রাতে, আল্লাহ বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তার চাওয়া পাওয়া সব পূর্ণ করে দিব, কে আসো আমাকে বলো, আমি তার চাওয়া পাওয়া সব কিছুকে দিয়ে দিব। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ডাক শোনেন না যে ব্যক্তি জিনায় লিপ্ত থাকে, যে ব্যক্তি মোবাইলে ড্যান্স রেখে দেয় আর দেখে জিনার আসক্তি আসে মনের মধ্যে, রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে তাকে কাছে পর আশা পোষণ করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। দেখবেন নগদ দোয়া কবুল হয়, বাস্তব দোয়া কবুল হয় নগদ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। তিন বন্ধু পাহাড়ে আটকা পড়ে গেছে, তিন বন্ধু খুব বিপদগ্রস্ত, এবার বলছে, আল্লাহ আমি আমার মাকে খেদমত করতাম, আমার মাকে ভালোবাসতাম, আমি যখনই বাড়িতে আসতাম আমার মা আমার বাপকে দুধ পান না করিয়ে আমি ঘুমাতে দিতাম না, এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি পাহাড় তুমি সরিয়ে দাও। বলার সাথে সাথে পাহাড়ের অংশটা হালকা সরে গেল। দুই, দ্বিতীয় জন বলছে, আল্লাহ আমি আমার চাচাতো বোন তার সাথে জিনায় লিপ্ত হতে চেয়েছিলাম, আমি খুব চাচ্ছিলাম তার সাথে জিনায় লিপ্ত হই,
আমি তাকে অর্থ দিয়েছিলাম। বোনকে বলছে শোনো তোমার সাথে জিনা লিপ্ত হতে চাই। বোন বলছেন ঠিক আছে তোমাকে 100 দিরহাম দিতে হবে, তুমি যদি আমাকে দিতে পারো তাহলে আমার সাথে তোমাকে মিলিত হতে দিব। আল্লাহকে বলছেন আল্লাহ আমি সেই বোনকে এত ভালোবাসতাম পৃথিবীতে অন্য কোন নারীকে এত বেশি ভালোবাসতাম না। বোনের সাথে জিনা লিপ্ত হলাম, কাছাকাছি গিয়েছি, সাথে সাথে বোন বলছে ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ শোন না, ইত্তাকাল্লাহ, আল্লাহকে ভয় কর রে আব্দুল্লাহ, তুই শোন না, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আব্দুল্লাহ তোকে বলছি দেখ তুই যে আমার সাথে জিনা লিপ্ত হবি, আল্লাহ দেখ সব দেখছে, দেখ না আল্লাহ সব দেখতে পাচ্ছে, তুই আমার সাথে লিপ্ত হোস না, তুই আমাকে অসতী প্রমাণ করিস না। আল্লাহ আমি যখনই আমার বোন আমাকে এভাবেই বলেছে সাথে সাথে তোমাকে ভয় করে উঠে আসছি, আমি আমার বোনের সাথে জিনা লিপ্ত হইনি। পাহাড়ের অংশটা আরেকটু সরে গেল। তৃতীয় জন বলছেন আল্লাহ আমি তোমার দেওয়া আদেশ কখনো অমান্য করিনি, তোমার দেওয়া বিধান কখনো অমান্য করিনি, আমি যদি এই ভালো কাজগুলো তোমার জন্য করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, পাহাড়ের অংশটা সরিয়ে দাও। বলার সাথে সাথে পাহাড়ের মুখটা সরে গেল, তিনজন বন্ধু মুক্তি পেয়ে গেলেন। নগদ দোয়া, টাটকা দোয়া কবুল হয়, একবার নগদ আল্লাহকে দোয়া ফিরিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো কি ফিরিয়ে দেন? না। আল্লাহর কাছে দোয়া যদি করেন আল্লাহ তাআলা কখনোই ফিরাবেন না। দেখেন না নগদ দোয়া কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, সারাকে ডেকে পাঠিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, গিয়ে বলছেন সারা শোনো তোমাকে জাহিলিয়াতের শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তোমাকে যেতে হবে। সারা চলে গেছে। সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সামনে যাওয়ার সাথে সাথেই তার গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সারা তখনই বলছে আয় শোনো তুমি সরে যাও, আগে আমাকে উজু করতে দাও, দুরাকা সালাত আদায় করতে দাও, তারপরে অন্য কথা হবে। সারা উজু করলেন, দুরাকা সালাত আদায় করে এবার আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমার কাছে হাত তুলেছি, আজকে এই জাহিলিয়াতের শাসক আমাকে ডেকে পাঠিয়েছে, আল্লাহ আমি তোমাকেই বলছি আমি আমার তোমার পক্ষ থেকে পাঠানো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সে আমার স্বামী, আমি বলছি না যে সে আমার স্বামী, আমি বলছি সে তোমার নবী, তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার পক্ষ থেকে যা কিছু আমি পেয়েছি সব কিছু মেনে নিয়েছি, আল্লাহ আমি তোমার তোমাকেই ভালোবাসি আর তোমার নবী ইব্রাহিম সাল্লামকে ভালোবাসি পরিপূর্ণভাবে, এই কাজটা আমি তোমার জন্যই করি তোমাকে খুশি করার সাথে। আল্লাহ আমার লজ্জায় স্থান কখনো আমার স্বামী ছাড়া আর কেউ স্পর্শ করিনি, আমাকে কেউ কখনো দেখতে পায়নি, একমাত্র আমার স্বামীকেই দেখিয়েছি সব কিছু স্বামীকেই, আল্লাহ এই কাজগুলো যদি তোমার জন্য করে থাকি আজকে তুমি এই জাহেল শাসক থেকে আমাকে মুক্তি করো। সারা যখনই বলেছে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে আরাধনা করেছে সালাতে বসে, আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথেই জাহিল শাসককে উল্টে ফেলে দিয়েছেন, সারার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন আসমান পর্যন্ত। এত সহজ, আল্লাহর কাছে খালেস নিয়ে তো দোয়া করুন। আজকে গোটা বিশ্বের মাটিতে মুসলিম সমাজ নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহর কাছে বলুন আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি জুলুমের শিকার হয়েছি, তুমি আমাকে মুক্তি দান করো, তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে রহম করো, তুমি আমাকে বরকত দান করো। কোনো মুসলিম যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটা করে আল্লাহ কোনো মুসলিমকে ফেরাবে না ইনশাআল্লাহ, এটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা কখনোই ফেরাবেন না। আপনি আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহকে বলুন একবার, আল্লাহ তাআলা কখনোই ফেরাবেন না আপনার দোয়া। অসুস্থ আল্লাহকে বলুন লা বাসা তাহারা ইনশাআল্লাহ, আজিবিল বাস রাব্বান নাস আশফিয়ান্দা শাফি ইল্লা শিফাউকা রহমান, আল্লাহ আমি অসুস্থ তুমি আমাকে শেফা দান করো। আপনি ঋণগ্রস্ত আল্লাহর কাছে দোয়া করুন, আপনি নির্যাতিত আল্লাহর কাছে দোয়া করুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে ফিরিয়ে দিবেন না, ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে কখনোই ফিরাবেন না। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় সংক্ষিপ্ত হওয়ায় শেষ প্রান্তে এসে আপনাকে আমি কবর এবং কিয়ামত নিয়ে কয়েকটা হাদিস বলেই আজকের জুম্মার খুতবা ইনশা আল্লাহ ইতি টানবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। সম্মানিত উপস্থিতি, মিশকাতের হাদিস, মিশকাতের 118 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাবরু আউয়াল মানজিল মিনাল মানজিল আখির ফা বাবু আইসারু মিনহু ওয়া ইন লাম ইনজু মিনহু। মানুষ মরার পর সর্বপ্রথম সবচেয়ে যে বিপদের স্থান সেটা হলো কবর। আপনাকে আমি আজকের খুতবার আলোকে শেষ এই অংশটা কবর ও কিয়ামত বেছে নেওয়ার কারণ এটাই যে মানুষ যদি কবরের অবস্থা বোঝে, কিয়ামতের কঠিন অবস্থা যদি বোঝে, মানুষ ফিরে আসবে যদি সে শিক্ষিত হয়। যদি সে অশিক্ষিত হয়, যদি সে আল্লাহকে ভয় না করে, তাহলে সে কবর ও কিয়ামতের আজাবের ভয়াবহতা শুনে ফিরে আসবে না। ও মনে করবে ওটা পরের সাবজেক্ট, আর যদি সে শিক্ষিত হয় তাহলে সে এটা মনে করে মেন সাবজেক্ট। আল কাবরু আউয়াল মানজিল, মৃত্যুর পর প্রথম স্থান হলো কবর। যদি কবর থেকে বেঁচে যাই, এরপরে যত স্তর রয়েছে সব তার জন্য সহজ হয়ে যাবে। মিনাল মানজিল আখির, সে কিয়ামতের মাঠে মুক্তি পেয়ে যাবে যদি কবর থেকে বেঁচে যেতে পারে। ইয়াসমাউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, বিশাল পৃথিবী, যখন কবরে তাকে শুইয়ে দেওয়া হবে, প্রশ্ন করা হবে, মান রব্বুকা তোমার রবকে, দুই মান দিনুকা তোমার দিন কি, তিন মান নাবিউকা তোমার নবীকে, এই তিনটি প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে তার জন্য কবরে সব কিছু তার চাওয়া পাওয়া সব পূর্ণ করে দেওয়া হবে। যদি সে উত্তর দিতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াসমাউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, বিশাল পৃথিবী, কীট পতঙ্গ জীব জন্তু সব বুঝতে পারবে, কিন্তু মানুষ বুঝতে পারবে না কবরে যত কঠিন শাস্তি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কবরে যখন কাউকে শুইয়ে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তখন বুকের পাঁজর দুপাশে পাঁজর দুদিকে চলে যাবে, ডিমের খোসা যেমন পাতলা, ঠিক ওই রকম তাকে কবর শাস্তি দিয়ে দুপাশের মাটি চেপে ধরে তাকে পাতলা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কবর এত ভয়াবহ জায়গা, কবর এত ভয়ঙ্কর জায়গা, যদি সে কবর থেকে বাঁচতে না পারে, কিয়ামতের মাঠে তার আরও দ্বিগুণ শাস্তি হবে, আরও দ্বিগুণ। কিয়ামতের মাঠ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বলছেন, আয়েশা হুফাতান গুরাতান ওল্লান, আয়েশা শোনো, কিয়ামতের মাঠে মানুষ উলঙ্গ থাকবে, মানুষ খাতনাবিহীন থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যে কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে, খাতনাবিহীন থাকবে, এটা তো লজ্জাজনক বিষয়, এটা কিভাবে মেনে নেওয়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ কিয়ামতের মাঠে এত বেশি ব্যস্ত থাকবে, এত বেশি দৌড়াবে যে মানুষ একে অন্যের দিকে তাকানোর সময়টিও পাবে না। যুবক, তুমি চায়ের দোকানে বসে আড্ডা পিটাও, চায়ের দোকানে বসে তুমি আড্ডা দিচ্ছ, তোমার সামনে দিয়ে একটা পাগলি মহিলা হেঁটে যাচ্ছে, পাগলি মহিলাকে দেখে তুমি বলছো, এই দেখ না আব্দুল্লাহ, দেখ এই মোহাম্মদ, দেখ ওই দেখ না তুই, একটা উলঙ্গ পাগলি মহিলা দেখ, কাপড় নেই গায়ে, হেঁটে যাচ্ছে। তুমি পাগলি মহিলাকে দেখে তুমি দুনিয়াতে পাওয়ার আশা পোষণ করো, যুবক, কিয়ামতের মাঠে তোমার সামনে সুন্দরী মহিলা হেঁটে যাবে উলঙ্গ অবস্থায়। কিয়ামতের মাঠ এত ভয়াবহ, ওই সুন্দরী মহিলার দিকে দেখার সুযোগও তুমি পাবে না, এত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে কিয়ামতের মাঠে সূর্য থাকবে এক মাইল উপরে, এত কঠিন শাস্তি এক মাইল উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকবেন, বলবেন ইকরা অকিতাবাকা অকাফা বিনাফসিকা ওয়া ইলাইকাল হাসিব, পড়, এটা হলো তোর কিতাব,
এই কিতাবের মধ্যে তোর ভালো লেখা আছে, খারাপও লেখা আছে, সব কিছু লেখা আছে। যুবক, গভীর রাতে উঠে তুমি জিনার গল্প করেছিলে, রাত ১২টার পরে কম পয়সার মিনিট, ২৫ পয়সা মিনিট পেয়ে তুমি গল্প করেছো। যুবক, তোমাকে যে আল্লাহ কেমন শাস্তি দিবেন আমার ভয় হচ্ছে। তোমার হাত কথা বলবে, তোমার জিহ্বা কথা বলবে। বয়স হয়েছে আপনার ৫০, এখন আপনি জিনার আসক্তিতে ভোগেন, কিয়ামতের মাঠে যে আল্লাহ আপনাকে কেমন শাস্তি দিবে আমার ভয় হয়। আল্লাহ নিজে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে যদি উত্তর দিতে না পারে তাহলে তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তার দেহের সব কথা বলবে। দাদা ভাই, তুমি হাতে নিয়ে বিড়ি খাও, আবার তুমি গর্ব কর, আমি ব্যঞ্চন সিগারেট খাচ্ছি দাম ৩০ টাকা। কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ৩০ টাকা নয়, তোমাকে দেখে ছেড়ে দিবেন আল্লাহ। আল্লাহ যে কেমন শাস্তি তোমাকে দিবেন আমি এটা বর্ণনা দিতে পারছি না। শুধু এতটুকুই বলি, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, নবীর বাপ আজর, আল্লাহ বলছেন যে আজরকে আল্লাহ শাস্তি ঠিক এভাবেই দিবেন কিয়ামতের মাঠে। একটা বেজি যেমন মুরগি ছিঁড়ে খায়, ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তার বাপকে মূর্তি পূজা করার কারণে আল্লাহ তার এমন শাস্তি দিবেন আজরকে, মুরগি যেমন বেজি যেমন মুরগি ছিঁড়ে খায়, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, আজরকে এমন শাস্তি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে সেদিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আর আপনার পরিণতি কেমন হবে আপনি নিজে বুঝে দেখুন। সম্মানিত উপস্থিতি, সময় আর বেশি নিচ্ছি না, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার, আমার, আমার পরিবারের, আপনার পরিবারের আল্লাহ যেন সকলকেই হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আজকের এই মসজিদে যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছেন তুমি সকলকেই, আমি সহ, আমি সহ তুমি সকল ভাইকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ সকল ভাইকে তুমি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি দান করে, বলুন আমিন। আল্লাহ তুমি সকল ভাইয়ের গুনার খাতাগুলোকে মাফ করে দিয়ে তুমি সবে পরিপূর্ণ করে দাও, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, একটা চমৎকার হাদিস বলে নেই, হাদিস বলে না শুধু ইবারাতটা বলে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যদি কোনো মানুষ পাপ করার পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, বয়স যদি ৬০ বছর হয়, ৬০ বছর ধরে পাপ করেছে, এখন যদি আল্লাহকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই না, তার পিছনের সকল গুনাহকে আল্লাহ সবে পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে ক্ষমা চান। যুবক যারা এসেছো, তোমার মোবাইলে যদি কোনো উলঙ্গ মেয়ের ড্যান্স থেকে থাকে যুবক, আমি বলবো আজকের এই খুতবা শোনার পরে তুমি যদি এই বক্তব্য, এই কয় উলঙ্গ ড্যান্স মেয়েদের নাম্বার যদি ডিলেট করে না দাও, আমি তোমাকে টাটকা যুবক বলতে পারি না, তোমাকে শিক্ষিত যুবক বলতে পারি না। আজকে এখান থেকে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই যতগুলো মেয়ের নাম্বার আছে, ডান্স আছে, গান আছে, সবগুলোকে ডিলিট করে দেওয়া তোমার জন্য দায়িত্ব। আজকের এই খুতবা শোনার পর থেকে আল্লাহ সকল যুবককে কবুল করে নি, বলুন আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে আমার সাথে দোরসে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনার বেশি বেশি করে কাঁদবেন, আল্লাহকে বলবেন বিপদগ্রস্ত লা তাহজান, হতাশ হবেন না, লা তাকরাতু মিন রহমাতিল্লাহ, আল্লাহ নিজে বলছেন লা তাহজান, তুমি হতাশ হও না, আমাকে বলো আমি সব ব্যবস্থা করে দিব।
আপনি আল্লাহর সাথে কানেকশন রাখবেন। পৃথিবীর কাউকে কোনো ব্যক্তি আপনাকে উপকার করতে পারে এমনটি মনে করবেন না। আল্লাহকে বলবেন আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবেন ইনশা আল্লাহ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়আমুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়াইতিজিল কুরবা ওয়ায়ানা আনিল ফাহশি ওয়াল মুনকার ওয়াবুদুল লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহ ওয়াযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাগফুরুন।